চট্টগ্রামের মিরসরাইয়ে যাত্রী বেশে গলা কেটে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাতে রামগড় সড়কের নয়াটিলা মাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। বর্তমানে আব্দুল বারেক নামে ওই মোটরসাইকেল চালক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন আছেন। পুলিশ জানায়, ভাড়ায় মোটরসাইকেল চালাতো আব্দুল বারেক যাত্রী বেশে বারাইয়ার হাট যাওয়ার কথা বলে তার মোটরসাইকেলে চলেন ছিনতাই চক্রের এক সদস্য। পরে নির্জন স্থানে তার গলায় ছুরিকাঘাত করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। ওই ছিনতাইকারীকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানায় পুলিশ।